প্রচণ্ড ব্যস্ততা, তার ভেতর থেকেই দুজনকে পাওয়া গেছে মারাত্মক কষ্ট করে। এবং যেটুকুনি শুনছিলাম কাঞ্চনদা, গত বছর থেকেই পুরো জিনিসটা সূত্রপাত হয়েছিল। যদি তোমরা দুজন একটু এক্সপ্লেন করো কি হয়েছিল আজকের এই শান্তিপুরে। আমি গেছিলাম শান্তিপুরের ব্রজকিশোর গোস্বামী এমএলএ, আমার বন্ধু, তার বাড়িতে রাস হয়। বিজয়কৃষ্ণ গোস্বামীর বংশধর ওনারা, 650 বছরের রাধা মাধব আছেন ওখানে। তো আমি রাধা মাধবকে দেখেই না আমার এরকম মনে হয়। আমি বললাম আচ্ছা এরকম রাধা মাধব আমি নিয়ে যেতে পারি বাড়ি? বললো হ্যাঁ কেন বলো। তো আমি বললাম আমি নিয়ে যেতে চাই। তো তার এক বছর আগে তখন আমি বলি তো কষ্টি পাথরের রাধা মাধব আর রাধারানী দুজনে আসেন, গত বছরের রাস পূর্ণিমায় ওখানে অভিষেক হয়, আমি সেবা করি। তো এবারে বর্ষপূর্তি, মানে এসেছিল কিরম ভাবে বলো তো, আমি তখন শুটিংয়ে ছিলাম। এবার আমাকে বলছে তোর জন্য একটা সারপ্রাইজ আছে। এবার আমি বলছি সচরাচর তো আমাকে এমনি গিফটই দেয় না, আবার কি সারপ্রাইজ দিচ্ছে? তোয়ালেতে মুড়িয়ে যেমন একটা বাচ্চা আসে রাধা কৃষ্ণকে নিয়ে এসে, আর আমি রাধা কৃষ্ণ দুজনকে কোলে করে নিয়ে সারা গাড়িতে গায়ে কাটা দিচ্ছে, মানে আমি গাড়ি ওখানে আমার বিয়ের সময় আমি এইভাবে নিয়ে বাড়িতে এসেছিলাম। সেই সময়টা তো তোমার নিজের কাছেও তো গায়ে কাটা দেওয়ার মতন, মানে যেভাবে তুমি ধরে ভয়ঙ্কর লাগছে ওরকম, মানে একটা কষ্টি পাথরের মানে মাধব আর এখানে রাধারানীকে আমি সঙ্গে নিয়ে বাড়িতে এসেছিলাম, তারা নিজেরাই এলেন, নিজেরাই নিজেদের জায়গা করে নিলেন। রাধা মাধব এই দিনে এসেছিল সেটা নয়, ওই দিনেই আমাদের মাহেশ থেকে ওখানকার যে মেন পুরোহিত তমালদা আমাদের দেখতেই পাচ্ছ জগন্নাথ বলরাম সুভদ্রা আমাদের বাড়িতে এনে প্রতিষ্ঠা করে দিলেন এই রাস পূর্ণিমার দিনে। এবং অটোমেটিকলি না, এবার স্বাভাবিক দেখো কষ্টি পাথর নিত্য সেবার ব্যাপার আছে, গোপালও আছে তার মধ্যে, তো সেক্ষেত্রে পুরোহিত কিন্তু অটোমেটিকলি মানে জোগাড় হয়ে গেল। মানে না এখানে একটা নববৃন্দাবন বলে একটা মন্দির আছে, তো সেখানে আমি গেছিলাম প্রণাম করতে, আমার শুটে ওইখানে আমি জিম করতাম, সেখান থেকে গিয়ে আমি প্রণাম করছি। এবার উনি দেখি যিনি পূজারি খুব পুজো টুজো করছেন, রাস পূর্ণিমার 108 প্রদীপ টুদীপ নিবেদন করবে, আলাম আপনাদের এখানে পুজো করে? বলছে হ্যাঁ। আলাম যে এরকম আমার এক বন্ধুর বাড়িতে পুজো হবে, তো একটু কাইন্ডলি যদি কোনো পুরোহিত অ্যারেঞ্জ করে দিতে পারে, নিত্য লাগবে। অটোমেটিকলি উনি এলেন, রমাকান্ত তার নাম, রমাদা এখন রোজ দুবেলা করে পুজো করে। তো সবটাই এরকমভাবেই হয়ে গেছে। শ্রীমতী যেটুকুনি আমি জানছিলাম সেটা হলো এই পুজোর প্রচুর নিয়ম আছে, সেই নিয়মগুলোর সঙ্গে তুমি কতটা পরিচিত ছিলে এবং কতটা পরিচিত হলে? না আমি সত্যি কথা বলো, আমার বাড়িতে দুর্গা পুজো হতো, আমি রাধা মাধবের নিয়ম ব্যাপারে আমি সত্যিই কোনো পরিচিত ছিল, কিন্তু আমি এটাকে অ্যাকসেপ্ট করেছি, আমিও করেছি। আর যার বাড়িতে এসছে একদম সন্তানের মতো, যেমন সন্তান বাড়িতে এলে তাকে নিয়ম যত্ন অত করা যত্ন ডেফিনেটলি করবো, তার যে অত নিয়ম করে আমরা অনেক কিছুই জানি না। যেমন রাসের, যেমন শান্তিপুরে গেলে ওরা 7 দিন ধরে না 5 দিন ধরে ওরা উৎসব চলে, তো আমরা আজকেই রাসের দিনটা যেহেতু প্রতিষ্ঠিত দিবস, তো সেই অনুযায়ী আমরা করেছি এবং যা হয় ভোগ নিবেদন করেছি, ঘিয়ের প্রদীপ জ্বালিয়েছি, পুরোহিত এসে আর কি যজ্ঞ করে দিয়ে গেছেন, সত্যনারায়ণের পুজো করেছি, এটাই করেছি। একটু আগে তুমি বলছিলে যেরকম আজকে ওর মানে অর্জুন হলো কাঞ্চনদা এবং সারথি হলে তুমি, এবং সারথি হিসেবে আজকে মোটামুটি তোমার দায়িত্বে, তোমার মাথার ওপর কোন কোন জিনিসগুলো ছিল যেগুলো টিকমার্ক হতে 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 এখনও যাচ্ছে? হ্যাঁ আমার ওপর দায়িত্ব ছিল, প্রথমত দেখেছো আমি নিজে খুব সাজতে ভালোবাসি, তো আমিও সেজেছি এবং আমার রাধা মাধবকেও আমি সাজিয়েছি, নিজের হাতে সাজিয়েছি, সকালবেলা মালা টালা পরিয়ে সাজিয়েছি। এবং তার সাথে সাথে যেটা করেছি সেটা হচ্ছে একটু ভোগ রান্না করেছি, সেটা ওই লুচি বা লাবড়ার তরকারি, আলুর দম, পনিরের একটা আইটেম করেছি। আর মা, আমার মাকে আমি বলেছিলাম যে মা একটু তুমি সীমায়ের পায়েসটা যদি একটু করো, আমি ওটা করতে পারি না, তো মা আমাকে করে ওটা পাঠিয়েছে। তো আমার ভোগের ডিপার্টমেন্ট ছিল আর সাজানোর ডিপার্টমেন্ট ছিল। এই ভোগের মানে ভোগে কী কী হবে সেটার জন্য কি কোনো নিয়ম আছে নাকি সেটা তোমাদের নিজস্ব? হ্যাঁ সেটা নিয়ম, মানে অ্যাকচুয়ালি শুনেছি রাধা অষ্টমী তো অন্ন দিতে হয়, তো আমরা রাধা অষ্টমীতেই অন্নটা দিই, কিন্তু এমনি জন্মাষ্টমী বা এই রাসের পূর্ণিমার পুজোতে আমরা অন্নটা দিন। এবং অন্ন করার অনেক নিয়ম আছে, যে দীক্ষিত হতে হবে, আমি নিজে ব্রাহ্মণ কিন্তু হলো দীক্ষা নিতে হবে, অনেক ব্যাপার আছে, তাই জন্য অন্নটা দিই না। আর এছাড়া এমনি মেনু সেটা কিন্তু ডিসাইড বাই কাঞ্চন মল্লিক। শ্রীময়ীদির সঙ্গে কথা বলছিলাম, মনে বলছিল মানে আমাদের দুজনের কথা হচ্ছিল যে গোটা পাড়াটা জুড়ে একটা সাজো সাজো রব,
মাঝখানে একটু জায়গা অন্ধকার, আবার তোমাদের বাড়িটা জুড়ে পুরো আলোয় আলো, এবং তোমাদের সিকিউরিটি থেকে শুরু করে তোমাদের যারা সবসময় থাকে তারাও মোটামুটি এটার সঙ্গে একটা আত্মীয়র মতন যোগাযোগ হয়েছে। এটা তো একটা সম্পর্কের বন্ধন, এই বন্ধনটাকে তোমরা মেনটেন করো কীভাবে, নাকি মেনটেন করো না, এটা স্বাভাবিকভাবে আসে? দেখো, আমি একটা কথা মনে করি, বন্ধন না সব ঈশ্বর যোগ করে দেন, আমরা কেউ নই। আজকে কি আমি ভেবেছিলাম যে রাধা মাধব বা জগন্নাথ দেব আমার বাড়ি আসবেন? আমি আমার কনস্টিটুয়েন্সির পাশে আমার মাহেশের রথ, মাহেশের অত বড় জগন্নাথ মন্দির, কিভাবে আলাপ হয়েছে আজকে? তো তোমার বৌদি, তোমার আমরা প্রতি বছর রথের সময় যাই, আমরা ওনার গেস্ট নই, কোথাও একটা আত্মীয়তা তৈরি হয়ে গেছে, যাই আসি এবং অভিষিক্ত হন। আমি নিত্য পুজো হয়, কিভাবে পুজো করতে সব ওনারা বলে দিয়েছেন। ঈশ্বর ঈশ্বরেরটা ঠিক ঠিক করে নেন, ঠিক নিয়ে নেন। এবার এই যে এত লোকজন এসছে, কিভাবে কি হবে সব ঠাকুর বুঝে নেবেন, আমাদের কি আছে, আমরা শুধু সেবা করার জন্য দাঁড়িয়ে আছি। আর একটা কি জিনিস বলো তো, এই যে তুমি বললেন ধরো এত সিকিউরিটি, এত বাউন্সার, আমি ওর কাছ থেকে এই গুণটা পেয়েছি, ও যখন ফাংশনও করতে যায় বা ধরো তোমার রাস্তায় কোনো আমরা পুজোর সময় ঠাকুর দেখতে যাই, কোনো ট্রাফিক পুলিশ দাঁড়িয়ে আছে, তাকেও কিন্তু স্যার বলে ও কথা বলে, ও সেই সম্মানটা প্রত্যেককে দেয়। মানে যতই একটা পদ হোল্ড করুক বা অভিনেতা হোক, তো তুমি যখন দেখবে তোমার তরফ থেকে একটা 100% দিচ্ছ, তো তখন অটোমেটিকলি তাদের মানে ইচ্ছা অটোমেটিকলি চলে আসবে যে তোমাকেও 100% দিই। কাঞ্চনদা, তুমি যেরকম মানুষ, যেভাবে তোমাকে আমরা চিনেছি যে মজার মানুষ হিসেবে, সে জায়গা থেকে মানে এটা আমার ব্যক্তিগত প্রশ্ন যে এই পুজো মানেই অনেক নিয়ম আচার অনুষ্ঠান, কিন্তু আমার তোমাকে দেখে মনে হয় তুমি আড়ম্বরের থেকে ভক্তি এবং ভালোবাসা। আমি আড়ম্বরের থেকে আন্তরিকতায় বিশ্বাস করি, সেইটা থাকলেই না ভগবানকে পাওয়া হয়ে যায়। আমি তো তবু দুটো বিয়ে করছি, আর যারা ধরো একটু চিনি আর জল দেয় ঠাকুরকে, ঠাকুরকে সেটা নেন না, নিশ্চয়ই নেন। আমার মনে হয় আড়ম্বরের থেকে আন্তরিকতাটা দরকার বেশি, আন্তরিকতা থাকলে ঠিক ঈশ্বরকে সেবা করা যায়। এর জন্য আর কিচ্ছু লাগে না, ঈশ্বর হলো একটা বিশ্বাস, একটা স্যারেন্ডারেন্স, একটা কোথাও আমার কনফেশন বক্স। আমি তো বাবা মা নেই, আমার তো বিশ্বের বাবা মা রয়েছেন, আমি তার সঙ্গে কমিউনিকেট করি, তাকে আমার সমস্যার কথা বলি, তিনি হয়তো উত্তর দিতে পারেন না কিন্তু কাজের মাধ্যমে উত্তর দিয়ে দেন, এইটুকুই বিশ্বাস। এই যে তোমাদের একটা দীর্ঘ সময় গেছে, অনেক কথা তোমাদের নিয়ে এসেছে, সেই সময় কি এইগুলোই মোটিভেশন দিয়েছিল তোমাকে শক্ত হয়ে থাকার জন্য? দেখো, বিষয়টা হচ্ছে ভগবানকে ডাকার জন্য তো আলাদা করে তোমার কোনো রকম মোটিভেশন লাগে না, ঈশ্বর আছেন বলে আমরা এক্সিস্ট করছি। এই যে তুমি বলতে পারো আমরা একটা ফেজ কাটিয়েছিলাম, অনেক কাটা ছাড়া অনেক কিছু, কিন্তু তারপরেও যে ওভারকাম করে এক্সিস্ট করছি, মানে আমাদের আমাদেরকে কে কী বললো সেটা আমরা অতটাও ভাবিত নয়, কিন্তু আমরা যদি যে মানুষের ক্ষেত্রে নিজেরা যদি ঠিক থাকো তাহলে জানবে জগৎ ঠিক আছে। এবং কিছু মানুষ আছে তোমাকে অপছ, হাতের পাঁচটা আঙুল সমান নয়, কিছু মানুষ আছে তোমাকে অপছন্দ করবে, কিছু মানুষ আবার তোমায় ভালোবাসায় ভরিয়ে দেবে। তো আমি এখন যেটা দেখতে পাচ্ছি, প্রেজেন্ট তুমিও দেখতে পাচ্ছ, যে মানুষ এসছে এবং ভালোবাসা দিচ্ছে এবং এত দূর থেকে এসেছেন তারা, আর সব থেকে বড়ো কথা আমার বাড়িতে আজকে একটা নাম সংকীর্তনও হচ্ছে, কার্তিক মাসে প্রতিবার করে কাঞ্চনদা, কিন্তু এবছর রাসের দিন হচ্ছে, তো এটাই আনন্দের। আর বেশি সময় নেব না, তার থেকে বরং আমরা একটুখানি দেখে নিই ভোগে এবং ভোজনে আজকে। একদম, তোমরা একটু ছাদে চলে যাও আর ডেফিনেটলি তুমিও একটু খেয়ে দিয়ে তারপর যাবে। লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।